আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন সকালবেলা কি পরিমাণে রোদ উঠেছে আর রোদ দেখলে আমার তো মনে হয় ঘর বাড়ি জিনিসপত্র সব রোদে দিই তো ঘর বাড়ির জিনিসপত্র আর অত কিছু রোদে দেব না রোদে দিলাম এ যে তিল এগুলোই যে তিল গাছ হয় তিল গাছে তিল হয় কালো কালো ছোট ছোট তো তিল দিয়ে তিল দিয়ে তো নারিকেলের পিঠা খেতে খুবই মজা লাগে যার কারণে হাতে পাইছি পেয়ে প্রায় দুই কেজি তিল কিনে রাখিছি আমি তো এখান থেকে অর্ধেক মার দেব আর বাকি অর্ধেক আমি রেখে দেব। তিল ভাজা চাল ভাজা নারকেল দিয়ে খেতে কাঁচা নারকেল দিয়ে খেতে অনেক মজা লাগে বর্ষাকালে তারপরে এদিকে পিঠা বানানোর সময় মানে পিঠার ভিতরে দিলে নারকেলের পিঠার ভিতরেও খুব মজা লাগে দাঁতের নিচে যখন তিলগুলো পড়ে তো যাই হোক এগুলো সব কিছু চিন্তা করে ভাবলাম একটু তিল বেশি করে কিনে রাখি যেহেতু সামনে বেতনও পাবো তো বেতন পেলে তারপরে আর কি টাকাটা দিয়ে দেবো তো আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আসলে এরকম মানে একটা জিনিস বাড়ির পাত্রে কিনতে গেলে কোনো সময় মানে সাথে সাথে যে টাকা দিতে হয় বা তারা যে সাথে সাথে টাকা চায় চায় না তো এটা একটা ভালো সুবিধা বাজার থেকে জিনিসপত্র কিনলে যেমন সাথে সাথেই টাকা দিয়ে দিতে হয় নগদ কিন্তু গ্রাম অঞ্চলে জিনিস কিনলে কিন্তু দুই দিন পাঁচ দিন এক সপ্তাহ পরেও দিলে কিন্তু কোনো সমস্যা হয় না তো যার কারণে হাতের কাছে তিলগুলো পাইছি আর নিয়ে রেখে দিলাম ইনশাল্লাহ বেতন পেলে টাকাগুলো দিয়ে দেব। তো তারপরে যে দেখেন এখানে কিছু গম ছিল আমার ঘরে তো আমি সকালবেলা কাজ শুরু করব তো ঘরে মানে তেমন একটা শুকনো কোনো খাবার ছিল না তো ভাবলাম কিছু গম ভেজে আনাসে দিই ও বসে বসে কুটকুট করে খাবে ইঁদুরের মতন আর সেই সুযোগে আমি কাজগুলো সেরে নেব তো যাই হোক যেমন কথা তেমন কাজ গমগুলো ভাজলাম ভেজে আনাসে দিয়ে আসলাম ও বারান্দায় বসে বসে ক্যামেরার পিছনে খাচ্ছে আর এদিকে আমি আসলাম এই যে খুব দরকারি একটা কাজ করতে সেটা হচ্ছে এই যে আমাদের বাড়ির সামনে কিন্তু এটা হচ্ছে একটা মেঠো পথ মানে মাটির একটা পথ বা রাস্তা তো এই রাস্তাটা দিয়ে কিন্তু সারাদিন অনেক মানুষ যাওয়া আসা করে আর যারাই যায় কিন্তু ছেলে মানুষ পুরুষ মানুষ তো যায় অবশ্যই রাস্তাঘাট দিয়ে তো তাকালেই একদম আমাদের বাড়ির ভিতরে চলে আসে আর আমি বাড়ির ভিতর বসে কাজ করি খড় কাটি এটা করি সেটা করি ঘুরে বেড়াই কাজ ও কাজ তো খুব বিরক্ত লাগে তার জন্য আর কি ওই সামনের ওই পর্দাটা আমি যতবার পর্দা দিই রোদে বৃষ্টিতে ছিঁড়ে ভিজে একদম তস হয়ে যায় তো যার কারণে মানে ওখানের পদ্মাটা বেশি দিন টেকে না তো এই জন্য সেই কিছুদিন আগে একটা বস্তা টাঙাই দিলাম সেই বস্তাটা ছিঁড়ে গেছে আবার আজকে আবার ওই কাপড়টা ছিল ঘরে তো ভাবলাম যে কাপড়টা সুন্দর করে সেলাই করে আমি ওই ওখানে পদ্মাটা লাগিয়ে দিই তাহলে দেখতেও ভালো লাগবে আর মানুষজনও তাকালে আর বাড়ির ভিতর চোখ আসবে না তো তারপরে ওই কাজটা করে এসে যে চলে আসলাম আমি রান্নাঘরে এসে দেখেন আমার রান্নাঘরে বৃষ্টির পানি পড়ে পড়ে একদম সেত সেঁতে হয়ে গেছে জিনিসপত্রগুলো সব সেত সেতে হয়ে গেছে তো এখন এই যে আমার মানে পায়ের নিচেই যে বস্তাগুলো বিছানো থাকে চটের বস্তা এমনি চিকচিকে বস্তা তো সেই বস্তাগুলো সব আজকে উঠিয়ে নিচ্ছি রোদ দেখে এগুলো আমি কলপাড়ে নিয়ে যে খুব সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে তারপরে রোদে শুকাতে দেব তারপরে বিকালবেলা আবার পায়ের নিচেই পেরে দেব। এগুলো পাড়া থাকলে বেশ ভালো লাগে রান্নাঘরের ভিতরে এসে কাজ করতে কাটা করতে তো আমি বস্তাগুলো কলপাড়ে ভিজিয়ে রেখে আসলাম এসে তারপরে যে দেখেন এগোনে রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব তো কথা বলতে বলতে আর দেখেন আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের যে আমি প্রতিদিন একটা কথা মনে করিয়ে দিই সেটা হচ্ছে দয়া করে সবাই কিন্তু একটা লাইক দেবেন কারণ আপনাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছাতে কিন্তু সাহায্য করে যার কারণে সেই প্রতিদিন আপনাদেরকে আমি মনে করিয়ে দিই যে একটা লাইক দেবেন আর পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনাদের খুব ভালো লাগবে আজ যে সকল আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি এরকম নতুন ভিডিও যখনই আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমি কিন্তু গতকালকে যে ভিডিওটা সারছিলাম যে আমি আর কখনও এই রান্নাঘরের ভিডিও দিতে পারবো না কিন্তু একদমই ভুল হয়ে গেছে আসলে সবার কাছে ক্ষমা চাইছি কারণ আমার কিন্তু গ্যালারিতেই বলছিলাম যে অনেকগুলা ভিডিও করা আছে পুরাতন ভিডিও তো রান্নাঘর তো আরও তিন চার দিন আগে আমার টিন দিয়ে বেড়া দেওয়া হয়ে গেছে কিন্তু গ্যালারিতে কিছু ভিডিও আছে তো সেই ভিডিওগুলো কিন্তু আমি এডিট করে করে ছাড়ছি তো যাই হোক এই ভিডিওটাও গ্যালারিতে ছিল কিন্তু গতকালকে ভেবেছিলাম যে ওইটাই মনে হয় শেষ ভিডিও আর মনে হয় কোনো গ্যালারিতে ভিডিও নাই কিন্তু আজকে যখন ভিডিও এডিট করতে গেলাম তখন দেখি আর আরেকটা ভিডিওও হয়ে যাচ্ছে আমার মানে ওই রান্নাঘরের তো যাই হোক কপালে থাকলে যা হয় আর কি আমার এই রান্নাঘরটা আপনারা আরও একদিন দেখতে পেলেন তবে কেউ দয়া করে ভুল বসবেন না যে আমি হয়তো বা মিথ্যা কথা বলেছি তো তারপরে দেখেন সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই গতকালকে রাতে যে বেগুন চচ্চড়ি করিলাম সেটাই খাইছি সকালে রান্না করিনি আর আনাসের রাফির তো ভীষণ জ্বর ছিল ওর ভিতরে যার কারণে আরও রান্না বাড়ার ঠিক ছিল না বাসি টাসি খেয়ে না খেযে দিন কাটাইছি তো তারপরে আমি আনাসের কাঁধের উপরে করে নিয়েই গেছিলাম মুরগির খাবার কিনতে অবলাপরানিগুলো না খেয়ে আসে সকাল থেকে খুব খারাপ লাগছিলো দেখি ছেলেটা জ্বর বলে যাতেও পারছিলাম না দোকানে তবু শেষে ওর কাঁধের উপর করে নিয়েই আমি দোকান থেকে মাত্রই মুরগির খাবার নিয়ে আসলাম মুরগিগুলো দেখেন ছটফট করছে খিদার জন্য অবলা বিরিয়ানিগুলোর খুব কষ্ট পেয়েছে সকাল থেকে না খেয়ে আছে। তো তারপরে মুরগিগুলোর খেতে দিলাম দিয়ে আনাসের রাপির সাথে অনেক সময় কাটাইছি কাটানোর পরে সাড়ে এগারোটা বাজে এখন আনাস ঘুমিয়েছে তো ওকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে আসলাম এই যে দেখেন আমার ঘরের এই যে জানালা দুইটা জানালা পশ্চিম পাশে একটা জানালা দক্ষিণ পাশে একটা জানালা তো দক্ষিণ পাশের ওই জানালার পাশে আমার টয়লেটের হাউস আর ওই টয়লেটের হাউসটা মানে বৃষ্টির পানি টিন থেকে পড়ে পড়ে টয়লেটের হাউসের যে একটা সাইড থাকে ওই সাইডটা গর্ত হয়ে টয়লেটের যে গন্ধ দুর্গন্ধ সব জানালা দিয়ে আমার ঘরে আসছে গন্ধে ঘুমানো যাচ্ছিলো না তো যার কারণে আমি মানে অনেক দিন থেকে ভাবছিলাম যে ওই টয়লেটের ওই টয়লেটের ওই হাউজের চারপাশ দিয়ে মাটি দেব মাটি দিয়ে তারপরে গর্তটার মুখ বন্ধ করে দেব দিয়ে তারপরে পলিথিন দিয়ে একদম মুখটা ঢেকে দেব পলিথিন দিয়ে ঢেকে তারপরে ইট দিয়ে সাফা দিয়ে দেব যাতে করে বৃষ্টির পানি পলিথিনের উপরে পড়বে আর আমার কাদাগুলো কাটবেও না আর টয়লেটের ওই হাউসের আর মানে গর্তও হবে না আমার ঘরে কোনো গন্ধও আসবে না তো যাই হোক প্রায় এক ঘন্টা ধরে ওখানে মাটির কাজ করলাম বাড়ির ভিতর থেকে মাটিগুলো কেটে কেটে ঝুড়িতে করে নিয়ে নিয়ে তারপরে ওখানে দিয়েছি দিয়ে তারপরে আর কি ওই কাজটা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে তারপরে এই যে এখন দেখেন দুপুরবেলা তো দুপুরবেলা আমি যাব নামাজ পড়তে তো দেখলাম আকাশে পশ্চিম পাশে মেঘ হয়েছে তো এই দুপুরবেলা সকাল থেকে যেহেতু এখন বর্ষাকাল মানে বৃষ্টি হয়নি তো দুপুরবেলা এক ঝলক বৃষ্টি হবে কোনো মানে মিস নাই তো যাই হোক আকাশের অবস্থা দেখে আমি এই যে তিলগুলো তাড়াতাড়ি উঠিয়ে এসছি কারণ দেখা যাচ্ছে আমি নামাজ পড়তে বসছি আর তিলগুলো আমার বৃষ্টি নেমে গেছে কিন্তু আমি ওই সময় নামাজ ছেড়ে উঠতে পারছি না তিলগুলো আমার ভিজে যাবে তো এই জন্য ভাবলাম যে তিলগুলো আজকে যত টুক যা রোদ পেয়েছে আবার আরেক রোদ দেখে তিলগুলো নেড়ে দেব আর আজকের মতন উঠিয়ে রেখে তারপরে দুপুরে নামাজ পড়তে বসবো আর এই তিলগুলো কিন্তু ঘরে তিন চার বছর ধরে রেখে দিলেও কিন্তু নষ্ট হয় না সহজে আর এখানে এই যে দেখেন একটা জিনিস আমি যখন তিলগুলো নাড়ি তখন এই যে আমার হাতে যে ডিব্বাটা দেখতে পারছেন না একদম এক ডিব্বা তিল নাড়িছি মানে একদম এক ডিব্বা তিল একটুও মানে কম ছিল না কিন্তু তিলগুলো আমি যখন উঠাই তখন তিলগুলো একদম এই ডিব্বার অর্ধেক তার মানে বাকি অর্ধেক তিল আমার নাই তো জানি না উপরওয়ালা দেখেছে তিলগুলো আমার কে নিয়েছে বা কি হলো কারণ তিলগুলো আমি এক ডিব্বা তিল রোদে দিয়েছি কিন্তু তিলগুলো যখন দুপুরের সময় উঠাচ্ছি তখন তিলগুলো অর্ধেক হয়ে গেছে বাকি অর্ধেক আর নাই তো আসলে আমি যখন আনাসের ঘুম পাড়াছিলাম ছিলাম তখন ঘরে সিট দিয়ে একদম প্রায় এক ঘন্টা ধরে ঘরের ভিতরে ছিলাম তা আমার মনে হয় ওই সুযোগে কেউ তিলগুলো অর্ধেক নিয়ে নিয়েছে তো যার কারণে আমার তিল অর্ধেক কম হয়ে গেছে তো কেনা জিনিস এরকম নিলে বলেন কার না কষ্ট লাগে আর কার না রাগ হয় তো যাই হোক তিলগুলো যখন উঠোচ্ছিলাম তখন খুব বেশি রাগ হচ্ছিল আর সেই রাগটা আসলে রাফির উপর ঝালাইছি মানে রাফি আবার তিল নিয়ে জ্বালাতন করছিল মানে ও বলছে তিল উঠাবে ক্যামেরাই তো ওর আবার একটু বকা দিলাম যে তিল এমনিতেই নেড়ে দিয়েছি তিল অর্ধেক নাই তিলগুলো বসে বসে তুমি দেখতে পারো নি যে কেউ নেসছে কি নেসছে না খেলা করতে চলে গেছে এমনি বাড়ির বাইরে তো এরকম বলে একটু রাফির বকা দিলাম যে তিলগুলো যদি বসে থাকতো রাফি তাহলে দেখা যাচ্ছে কেউ নিত না আর তিলগুলো নেড়ে আমি আনাসের ঘুম পাড়াতে গেছি ঘরে সিটকিনি দিয়েছি আর বাড়ির ভিতর কেউ ছিল না সেই সুযোগে জানি মানে কেউ একজন নিয়ে নিয়েছে সেই তিলগুলো তো কেনা জিনিস আসলে কি বলবো বলার কিছু ভাষা নেই এভাবে মানে দিনের পর দিন এভাবে অত্যাচার মানে এই হয়তো বা আপনাদের কাছে মনে হবে এটা সামান্য ছোট জিনিস কিন্তু দেখেন আমার কাছে কিন্তু সামান্য না আমার কাছে অনেক বড় কারণ আমার এইগুলো কিন্তু খুবই কষ্টের টাকা দিয়ে কিনা এই জিনিসগুলো আর এই জিনিসগুলো আমার মনে হয় যে যদি মানে রাফি আব্বু যদি কিনে কিনে দিত যে আমি চাইছি না তারপরে ও আমার কিনে এনে আমার হাতের সামনে দেশছে তাহলে আমার অত বেশি মন খারাপ হতো না যে আমার তো না চাইতেই আমি জিনিসগুলো পেয়ে যাই কিন্তু এই প্রতিটা জিনিস আমার যে কত কষ্ট করে কেনা সেটা একমাত্র আমি জানি সেই কষ্টের জিনিসগুলো যখন চুরি হয়ে যায় কেউ নিয়ে নেয় তখন খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে তো যাই হোক দুপুরবেলা আমি কিন্তু সেই তিল উঠানোর পরে নামাজ পড়ছি নামাজ পড়ে তারপরে তাল দিয়ে একটু চাপটি পিঠা বানাইলাম তালের চাপটি পিঠা খেতে খুব মন চাচ্ছিলো তো তালে চাপটি পিঠা খেয়ে তারপরে দেখি এখন কিন্তু বাজে বিকাল চারটে খুব খিদা লাগছিল ভাতের খিদা মানে যতই পিঠা খাই চিড়া খাই মুড়ি খাই ভাত না খেলে কেন জানি মনে হয় গায়ে মানে গা হাত পায়ে বল থাকে না তো এখন এই যে দেখেন আমি ঝটপট প্রেসার কুকারে কচু সেদ্ধ করেছি রাতে রান্না করব তো সেখান থেকে বেশ কিছু কয়েকটা কচু তুলে নিয়ে আসলাম এনে এই যে এখন মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তা মাখাচ্ছি এই ভর্তাটা মাখা খেয়ে ভাত খেয়ে তারপরে আমি যাব আমার ফুপুর বাড়িতে খুব দরকারি কাজে তো এখন হয়তো বা আপনারা মনে করছেন আমার ফুপু আবার কোথা থেকে এলো তা আমার পুরোনো যেসব আপুরা আছেন আনটিরা আছেন তারা জানেন যে আমাদের গ্রামেই কিন্তু আমাদের বাড়ি মন্ডল পাড়া আর আমার সেই ফুপুদের বাড়ি জর্দার পাড়া মানে এই পাড়ায় আমাদের বাড়ি ওই পাড়ায় আমার ফুপুদের বাড়ি একদম আমার আপন না মানে আমার দাদার ভাইয়ের মেয়ে মানে আপন না আবার আপনই কারণ আমার দাদার মেয়ে না কিন্তু আমার দাদার ভাইয়ের মেয়ে তো সেই ফুপুর হচ্ছে ওই পাড়ায় বিয়ে হয়েছে আমার অনেক আগে আমরা যখন ছোটো তখন আমার ফুপুর বিয়ে হয় আর আমার পরে বিয়ে হয়েছে আর কি তো যাই হোক সেই ফুপুরদের বাড়িতে যাচ্ছি কারণ খুব দরকারি একটা কাজে অনেক দিন ফুপুদের বাড়িতে না খুব মন ছটফট করে আসলে নিজের আপন মানে গ্রামের একটা পশু পাখি দেখলেও কিন্তু মনটাই অনেক শান্তি লাগে আর সেখানে আমার যেহেতু প্রায় আপন ফুফুই হয় তো ওই ফুপুর বাড়িতে গেলে কথা বললে অনেক শান্তি লাগে কিন্তু সময়ের অভাবে যাতে পারি তো ভাবলাম যে আজকে এক কাজে দুইটা কাজ সারব তো দেখেন আমাদের বাড়ির সামনে যে মোড়ের উপর থেকে আমি দুই প্যাকেট পটেটো নিয়েছি আর আনাস এক প্যাকেট খাচ্ছে তা আমার ওই একটা মেয়ে আছে আমার ওই ফুপুর দুইটা ছেলে একটা মেয়ে ছেলে দুটো বড় মেয়েটা ছোট। তো সেই মেয়েটার জন্য দুই প্যাকেট পটেটো নিলাম তো নিয়ে এখন এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমি এই যে যে মসজিদটা দেখতে পারছেন এখানে রাফিরা বুড়া নামাজ পড়তে আসে শুক্রবারে তো যাই হোক মসজিদের এই জায়গাটা দিয়েই আর কি আমরা হেঁটে হেঁটে সেই ফুপুদের বাড়িতে যাই তো আমার ফুপুদের বাড়িতে যাওয়া দুইটা কারণ হচ্ছে এক ফুপুদের বাড়ি অনেকদিন যায়নি ফুপুর সাথে অনেক দিন কথা বলা হয় না তো এই জন্য যাচ্ছি আর একটা কারণ হচ্ছে আনাসের কিছুদিন আগে বিড়ালে আসর দিয়েছে তো বিড়ালে আসর দিলে নাকি বিষ থাকে তো এই জন্য হাত চালক দিতে যাচ্ছি মানে আমাদের এখানে একটা মহিলা হাত চালক দেয় এই যে সেই বাড়িতে আসছি তো আমার ফুপুদের বাড়ি প্রায় এক ঘন্টা সময় কাটাইছি ফুপুর সাথে অনেক গল্প টল্প করে এই যে ফুপু আর ফুপুর মেয়ে তো আমরা এখন তিনজনে মিলে আসছিলাম সেই বাড়িতে যে বিড়ালে আনাসের আসল দিয়েছে বিষ আছে কিনা শরীরে তো আলহামদুলিল্লাহ আনাসের শরীরে কোনো বিষ নাই হাত চালক দিয়েছে একটা গাছ দিয়ে মানে হাত চালক আপনারা বোঝেন কিনা না জানি না মানে একটা গাছ হাতের ভিতরে নিয়ে হাতটা এরকম দেয় যদি বিষ থাকে তো গায়ে ওঠে হাত না বিষ থাকলে গায়ে ওঠে না তো আলহামদুলিল্লাহ আনাসের শরীরে বিষ নেই তো এখন আমি আবার ফুপু ফুপুদের বাড়ি চলে গেলো আর আমি যাচ্ছি আমাদের বাড়িতে তো যাই হোক হ্যাঁ এই তো আনাস আমার কোলে আর রাফির কিন্তু নিয়ে আসিনি রাফি প্রাইভেট পড়ছিলো বিকেলবেলা ও যদিও বা একটু শরীর অসুস্থ জ্বর তো তারপরেও ও বিকালবেলায় প্রাইভেট পড়তে পাঠাইলাম আর এই ভিডিওটা আমার যেদিন করা ছিল এই ফুটেজটা নেওয়ার সেই দিন কিন্তু আনার সুস্থ ছিল তো যাই হোক ফুফুদের বাড়ি থেকে ঝটপট বাড়ি এসে বোরখা টোরকা খুলে এখন এই যে আমি রাতে রান্নার জন্য রান্নাঘরে আসলাম তো দুপুরবেলা কচু সেদ্ধ করে রাখিলাম এখন সেই কচুটা শুধু রান্না করব আর দুধ জাল দেবো তো দুধ জাল দিয়ে আনাসারা রাফির ভাত খাওয়াবো আর আমরা কচু দিয়ে রাতে ভাত খাবো তেদিকে দেখেন আমি রান্নাঘরে রান্না করছি আর ওই যে আনাস আর আমাদের পাড়ার ছোটো ছোটো বাচ্চারা সবাই মিলে ওখানে খেলা করছে তারপরে যে দেখেন এখন কিন্তু বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি তো আমার রান্না তো সেই সন্ধ্যার সময়ই হয়ে গেছিলো তো এখন এই যে ডাল মানে সেই কচু দিয়ে ডাল রান্না করেছি টক করে একটু আর এদিকে ভাত রান্না করেছি আর আনা সারা তো দুধ জাল দিয়েছি ওরা খেয়ে ঘুমিয়ে পড়েছে তারপরে যে দেখেন এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পারছেন এটা হচ্ছে আরেক দিনকে রাতের তো যেদিন আনাসের খুব জ্বর পাতলা পায়খানা বমি হয় তারপরের দিন রাতের রাত বাজে এখন এগারোটা আর আমি দেখেন আনাস আমার কাঁধের উপরে আর রাফির হাতে লাইট তো আনাস আর রাফির নিয়ে আমি যাচ্ছি আমাদের বাড়ির কাছে আর কি বেশ মানে চারটে বাড়ি পড়ে তো আমাদের পাড়ায় তো তাদের ওষুধের ফার্মেসি আছে তো তাদের বাড়িতে যাচ্ছি আনাসের পাতলা পায়খানার ওষুধ আর সেলাইন নিয়ে আসছি তো রাফির আব্বুর বলিলাম কিন্তু রাফির আব্বু মানে মনে করেছে যে আমি নিয়ে আসি আর আমি মনে করছি ও সরে গেছে ও আসার সময় ওষুধ নিয়ে আসবে এখন অও নিয়ে আসিনি আমিও নিয়ে আসিনি তো এখন বাজে রাত এগারোটা তো বলছি যে যাও তো ও আর গেল না তো বাধ্য হয়ে আমি আর রাফি এই যে এখানে দেখেন যাচ্ছি তো ওই যে এই ভাইয়ের ফার্মেসি আর কি তো এখন আমরা ভাইয়ের বাড়ির সামনে অপেক্ষা করছি আর ভাই ওই যে মোড়ের উপরে ফার্মেসি আছে ওষুধের তো সেখানে যাচ্ছে সেই ওষুধটা নিয়ে আসছি তো যাই হোক বাচ্চা কাচ্চার শরীর অসুস্থ হলে কি যে কষ্ট আমার করা লাগে কাদের উপর করে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া আসা সারা রাত কাদের উপরে করে পায়সারি করা তারপরে আবার কাদের উপরে করে নিয়ে রান্না করা কাপড় ধোয়া মানে মাছা অসুস্থ হলে মানুষের কিন্তু কাজ করে না অন্য কেউ করে দেয় কিন্তু কামার দেখেন সেই কাদের উপরে করে নিয়েই আমার সব কাজ ঠিকই করা লাগে আবার রাত জাগতে হয় তো তখন মনে হয় যে আসলে বাচ্চা কাছা নিয়ে জীবনে অনেক বড় ভুল করেছি যদিও বা কথাটা বলা আসলে একদমই উচিত না কিন্তু ওই মুহূর্তে আমার মনে হয় যে জীবনে বাচ্চা কাছা নিয়ে অনেক ভুল করেছি আগে যদি জানতাম তো বাচ্চা কাছা ছাড়াই জীবন চালাতাম তো এরকম কিছু মনে হয় তো যাই হোক কি আর করা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার আনাসরাফি এখন সুস্থ হয়ে গেছে আপনাদের সবার দুয়া এবং পাকের রহমতে তো ইনশাল্লাহ ওরা তো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে সামনের দিনগুলো আমার ভালো হবে ইনশাল্লাহ আরে তো হয়তো বা কষ্ট হবে না সেটা একমাত্র উপরালাই জানে তবে আর কি মনে মনে ভরসা রাখি তো আমার ওষুধটা নেওয়া হয়ে গেছে ওই ভাইয়ের কাছ থেকে এখন আমি আনাসার রাফিয়ে যে চলে যাচ্ছি সবাই ঘুমিয়ে পড়েছে গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু বিশেষ করে রাত আটটার উপরে গেলেই ঘুমিয়ে পড়ে আটটা থেকে নয়টার ভিতর ঘুমিয়ে পড়ে আর এখন বাজে রাত এগারোটা তো এখন একটা মানুষও মানে জেগে নেই সব বাড়িতে অন্ধকার আর আমরা তার ভিতরে আমি আনাসার রাফি যাচ্ছি আর রাফিরাবু গাড়ির ভিতরে বসে বসে মানে মোবাইলে কি জানি দেখছে নাটক না কি জানি দেখছে তো যাই হোক ওই নাটক টাটক দেখবে তারপরে গাড়ির ব্যাটারির মুটকি খুলবে তারপরে আর কি ঘরে যাবে তো কি আর করা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার আনাসার রাফির জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমার জন্য ধৈর্য শক্তি অনেক বেশি দেয় যতটা ধৈর্য ধরে আসি বা যতটা ধৈর্য আমার বর্তমান আছে তার থেকেও যেন আল্লাহ আমাকে বেশি ধৈর্য দেয় আর আমার শরীরটা যেন সুস্থ থাকে কারণ আমি অসুস্থ হয়ে যদি এক ঘন্টা বা এক ঘন্টা বা একদিন যদি বিছানায় পড়ে থাকি আমার এক গিলাস পানি দেওয়ারও মতো লোক নেই তো আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যে আমার শরীরটা যেন সুস্থ থাকে তো আর কি আপনাদের কাছে আমার চাওয়া আর সবাই এভাবে আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাহায্য করবেন এগিয়ে নিয়ে যাবেন আমার লক্ষ্যে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম